সর্বপ্রথম আমার ভূমিকার শুরুতে আপনাদেরকে বলতে চাই যে এই পৃথিবীতে মুমিন কারা, মুত্তাকিন কারা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কি বলেছেন, মুত্তাকিনদের জন্য কি বলেছেন, আল্লাহ ভীরু ওয়ালাদের জন্য কি বলেছেন। কোরআনকে তাহলে জিজ্ঞাসা করি, ওগো কোরআন তুমি বলে দাও মুমিন কারা আর মুত্তাকিন কারা, জি পরহেজগার কারা, ইমানদার কারা। আল্লাহ বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. سورة بقرة الله رب العالمين بولجان الذين يؤمنون بالغيب খবর মানুষ যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করিলাম, যারা জাহান্নামকে না দেখে বিশ্বাস করিলাম, যারা জান্নাতকে না দেখে বিশ্বাস করিলাম, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করিলাম, যারা আপনার জান্নাতকে না দেখে বিশ্বাস করিলাম, যারা নবীকে না দেখে বিশ্বাস করিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আপনার ঘোষণা দিচ্ছেন, তাদের জন্য বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল ইমানুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ও পৃথিবীর মানুষ শুধুমাত্র যারা নামাজকে প্রতিষ্ঠিত করিলেন, যারা আপনার ওই প্রতিষ্ঠিত করার পরে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছিল সেই রিজিক থেকে তারা জীবন যাপন করলাম আর আল্লাহর রাস্তায় খরচ করলাম, তারাই হল মুমিন, তারাই হল মুত্তাকিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুত্তাকিন কাদেরকে বুঝে আসলো, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, যারা রসুলকে না দেখে বিশ্বাস করলো। আমরা তো রসুলকে দেখি নাই, দেখেছি বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন যে নামাজকে প্রতিষ্ঠিত করিল, তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, রুজি দিয়েছেন, সেই রুজি থেকে তারা জীবনযাপন করিল, খাওয়া দাওয়া করিল, পোশাক আশাক করিল, তারপরে পরে আল্লাহ রাস্তায় খরচ করিল, তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি। এই মুমিন এই মুত্তাকি। এবার ইমানওয়ালা কারা আর ইমানওয়ালাদের সিফাত কি, গুণ কি? আল্লাহ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, মোমেন হলো ওরাই, মুত্তাকিন হলো ওরাই, যখন তাদের সম্মুখে কোরআনের বয়ান, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আপনার তরজমাগুলি যখন মানুষকে শ্রবণ করানো হয়, মানুষকে শোনানো হয়, এই মানুষ যখন ওই কোরআনের ব্যাখ্যাগুলি শ্রবণ করে, কোরআনের অর্থগুলি যখন শ্রবণ করেন, অর্থগুলি শ্রবণ করার পরে কি তাদের ইমান আরো বর্ধিত হয়ে যায়, আরো বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমান আরো বেড়ে যায়। ওইগুলা তুলিয়া আলাইহিম যাদাতুহুম ঈমানা, ইমান তরু এবং তাজা হয়ে যায়, আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটি মানুষের হৃদয়ে একটা কলব আছে, অন্তর আছে, দিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটি মানুষ যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা আল্লাহ ভীরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তিনটি সিফাত, তিনটির ভিতরে একটা না একটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর সিফাত, ওই মানুষগুলি যারা ইমানওয়ালা, কোরআনের বায়ানে যখন বসবে, হাদিসের মাহফিলে যখন বসবে, তাদের ইমান বেড়ে যাবে, তরু এবং তাজা হয়ে যাবে। বলে তাও যদি না হয় তাদের অন্তরে থত্তর থত্তর করে হালতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। জোরে বলেন না, তাদের অন্তর ভয়ে কম্পিত হইয়া যাইবে, থত্তর করে হালতে শুরু করবে। বলে তাও যদি না হয়, বলে তাও যদি না হয় মুমিনের গায়ের লোমগুলি খাড়া হয়ে যাবে। জোরে বলেন,
কে যাবে, খারাপ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে লঙ্গটি। এটা মুমিনের সিফাত, মুমিনের গুণ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মানুষগুলি যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু মানুষ, তাদের ঈমান বেড়ে যাওয়ার পরে পরে তারা যখন দুনিয়াতে চলাফেরা করবে, তারা আল্লাহর প্রতি ভরসা রেখে চলাফেরা করে, জোরে বলে আল্লাহর প্রতি ভরসা রাখবে, আর রেখে তারা চলাফেরা করবে না। আর দুনিয়া যত আপনার বিপদ আসুক, বালা আসুক, মুসিবত আসুক, কষ্ট আসুক, তারা আল্লাহর প্রতি ভরসা রাখবে। ওগো আল্লাহ, তোমার প্রতি আমার ভরসা রেখে চলি, তোমার দিনের প্রতি আমরা তোমার দিনকে আঁকড়ি ধরে আছি, মজবুত করে আমরা ধরে আছি। সুতরাং ওগো আল্লাহ, তুমি আমাদের কাছে বিপদ দিয়ে দাও, বালা মুসিবত দিয়ে না, তুমি বালা মুসিবতকে দূরীভূত করে দাও, হটিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এই মুমিনদের জন্য কি ইনাম আছে, কি ইনামের ব্যবস্থা রেখেছেন আল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا كذلك الفضل من الله وكفى بالله عليما নবীর প্রতি ঈমান আনিল, আল্লাহ এবং আল্লাহর নবীকে যারা মেনে নিল, গ্রহণ করে নিল, ওয়ামা ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পরকারে এত বড় বড় ইনআম রেখেছেন, এত বড় বড় পুরস্কার রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার নবী বন্ধুকে কেন আল্লাহ পুরস্কৃত করেছি, ইনআম দিয়েছি, বলে কেমন ইনআম দিয়েছেন, কেমন পুরস্কৃত করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর আমি পুরস্কার করেছি, ইনআম দিয়েছি, আমি আল্লাহ পুরস্কৃত করিয়াছি। দ্বিতীয় নম্বরে বলে, সত্যবাদী যারা তাদেরকে আল্লাহ পুরস্কৃত করিয়াছেন। দুই নম্বরে, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করিয়াছি। চতুর্থ নম্বর বলিলেন, চতুর্থ নম্বর আমি আল্লাহ যারা সলিহীন মানুষ, সৎ মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করেছেন। এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাম দিয়েছেন। জোরে বলো ও বাবা, এই চার শ্রেণীর মানুষের সঙ্গে আমাদের মন চাই, থাকতে মন চাই, চাই না, চাই তো চালার জন্য তো আপনারা এসেছেন, জানছেন কি হচ্ছে, কত মারা আছেন, কত যুবক ভাইরা এসেছেন, কত আমার বৃদ্ধ বাচ্চারা এসেছে, কত যুবক ভাইরা এসেছে, একটাই উদ্দেশ্য যে নবীগণদের সঙ্গে যেন আমাদের সঙ্গী হয়, আমার যেন তোমাদের সঙ্গী বানতে পারি, এটাই তো উদ্দেশ্য। তার জন্য তো আপনারা এখানে এসেছেন, আর ফলে এই মজলিসটা করা হয়েছে, এই সভা করা হয়েছে, একটাই উদ্দেশ্য। আমরা এখানে করে খানা খেতে আসি, খাবার খেতে আসতে যাই, আমরা এসেছি লিল্লাহি আতর জন্য, আল্লাহর জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে যদি আমার আপনার হাসর হয়ে যায়, আমার আপনার জান্নাতে এক জায়গায় থাকার মতো, বসবাস করার মতো সুযোগ যদি দিয়ে দেন, আর কোনো আমাদের সমস্যা থাকবে বাবা, বলো থাকবে না, তো থাকবে না, যদি নবীর সঙ্গে, নবী উম্মতের আপনার একসঙ্গে জান্নাতের ভিতরে বসবাসের জায়গা হয়ে যায়, তাহলে তো অবশ্যই কোনো সমস্যা থাকবে না, কোনো আমাদের বাধা বিঘ্ন থাকবে না। আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ, আমার যারা মুমিন বান্দা, আমার যারা ইমানদার বান্দা, আমার যারা মুত্তাকিন বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ জান্নাতে একসঙ্গে থাকার জন্য বসবাস করার সুযোগ দিয়ে দেব।
এটা কার পক্ষ হতে হবে বাবা? যালিকাল ফাযলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই সুযোগ, এই অভাব পৃথিবীর কোন মানুষের পক্ষ হতে হবে না, কোন অলির পক্ষ হতে হবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে শয়েদ আমি আল্লাহ আমার পক্ষ হতে এই পুরস্কার এই ইনাম থাকলো। জোরে বলে তাহলে এই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে যদি আমাদের সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত যদি হয়ে যায়, জান্নাতে বসবাস করার সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ সুবহান ওয়া তাআলা কাছে আমাদের আর কিচ্ছু দরকার নেই। আছে বাবা? কিচ্ছু দরকার নেই। আর সেই কাজটার জন্য খেলাধুলো বাড়ি ত্যাগ করে আজকে এই এরকম একটি মহতি আপনার ধর্মসভাতে আমরা এসে উপস্থিত হয়েছি, একটাই উদ্দেশ্য, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। বাচ্চা সোনার আমার তাই আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা খেলাধুলোর প্রতি বড় অনুগ্রহ করে দয়া করে এত বড় বড় অফার রেখেছেন, এত বড় বড় ইনাম রেখেছেন, এত বড় বড় ব্যবস্থাপনা রেখেছেন সারা পৃথিবীতে, তার পক্ষ হাতে এত বড় ব্যবস্থা আছে? আছে বাবা? নেই, কোনোদিন নেই, আর কোনোদিন থাকবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রতি বড় অনুগ্রহ করে দয়া করে এই ব্যবস্থা, এই ইনামের ব্যবস্থা রেখেছে। বাবা তা আপনাদেরকে বলতে চাই, সাহাবা কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমানগুলি কেমন? আমি তো কম্প্রোমাইজ করি জি, একটু দেখি বুঝতে পারি না, একটু স্মরণ করিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে তিনাদের ইমান আর আমাদের ইমান। তিনি নবীদের সাহাবাদের কেমন ভাবে কাটিয়েছেন আর আমরা সে রসুলের হাদিসগুলি পেয়ে কেমন ভাবে আমরা জীবনযাপন করি, একটু বললে ইশারা দিলে বুঝতে পারবে। আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন সেগুলি আপনার জিতাই হুকুম করেছেন, জিতাই করার জন্য বলেছেন, সঙ্গে সঙ্গে তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে। এ বাবা এ বাবা উঠাও দিতে নেই না, এর মধ্যে উঠাও দিতে না, এটা তো ভালো ভাই, এটা জিহাদের ময়দান। এই জিহাদের ময়দান থেকে যে পালাবে, যে পালাবে সে এক নম্বর বড় মুনাফিক। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা মুনাফিককে পছন্দ করেন না। জিহাদের মাঠ থেকে যখন জিহাদের ঘোষণা দিয়েছিলেন জি, সাহাবারা পালিয়ে এসেছিলেন নাকি? কোনোদিন মানে এই একটা জিহাদের ময়দান, এই জিহাদের ময়দান থেকে আমরা পালিয়ে যাবো না। আর যে উঠবে যত গোনা তার আমল নামাতে সর্বপ্রথম হবে।